লিচুবাঙ্গা স্থিত গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে 47তম স্টুডেন্ট অ্যানুয়াল এক্সিবিশনের কর্মসূচিতে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলত কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাণিজ্যিক দিকের খেয়াল রেখে শিল্প কাজে প্রদর্শনী করার জন্য নিজের বক্তব্যে উল্লেখ করেন টিঙ্কু রায়। এর ফলে অনেক ছেলে মেয়ের কর্মসংস্থান তৈরি হবে বলে জানান তিনি। সেখানে ইনভলভ হবে না, কারণ আমরা তাকে শেখাইনি, সেটা করলে অপমান বোধ হবে, কারণ আমরা বলেছি চাকরি করতে হবে, ওই পিয়নের জবটা। কিন্তু দেখুন, 200 কোটি টাকা আজ আমাদের যুবদের হাতে যদি চলে আসে আমাদের রাজ্যে, তাহলে কত কত একটা ভাবুন কতগুলো ছেলে বাঁচতে পারে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। এই যে দেখুন ধূপকাঠি, আপনাদের পাশেই যেটা আমাদের ব্যাম্বো ইনস্টিটিউটটা রয়েছে, এখানে ধূপকাঠি বানানো শেখানো হয়। এই ধূপকাঠি আমাদের ভারতে 34,000 মেট্রিক টন ধূপকাঠি ব্যবহার হয়, কারণ ধূপকাঠিটা হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, খ্রিস্টানরাও, জন্মে তো মৃত্যু দেওয়ার, তা সব ধরনের মানুষ সেটাকে ব্যবহার করে। কিন্তু সেটা কি হয়, এই ধূপকাঠিটা এখন আজকের দিনে দাঁড়িয়ে এই 34,000 মেট্রিক টন ধূপকাঠির 30,000 মেট্রিক টন ধূপকাঠি ভিয়েতনাম থেকে আসে, আর বাকি 4,000 মেট্রিক টন ধূপকাঠি নর্থ ইস্ট মানে ত্রিপুরার থেকে যায়, আর কোথায় হয় না। আরও সব ছড়িয়ে ছিটিয়ে হয়তো অল্প কয়েক কুইন্টাল ধূপকাঠি তৈরি করতে পারে, আমরা তৈরি করি আর ভিয়েতনাম থেকে আসে। তো আমরা কি আমাদের এই প্রোডাকশনটা বাড়াতে পারি না? এই প্রোডাকশনটা তো বাড়াতে পারি, ভিয়েতনাম থেকে এত লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার আসছে, আমরা সেই দিকে কোনো যে আমাদের ছেলেমেয়েকে বলিনি, অর্থাৎ আমরা শুধু সবাই বলেছি ওই চাকরি চাই, চাকরির জন্য আন্দোলন করতে হবে, রোড ব্লক করতে হবে, নাহলে তো চলবে না। তো আমাদের এখন থেকে আমরা আমাদের এই সেক্টরটাতেও, আমি বলছি না আপনাদের এটা আপনাদের ভাবনা, আপনাদের কল্পনার মধ্যে দিয়ে এই সমস্ত আর্ট, এটা পুরো আমার আর্ট সেক্টর থেকে পুরো আলাদা, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে এটাকে একটু কমার্শিয়ালাইজ, একটু যেন আমরা আজকে যে গ্যালারিটা নিশ্চয়ই আমি যাব দেখতে, আমি যদি বলি একটা ফটো কিনব, আমার একটা বন্ধুকে আমি ব্যাঙ্গালোর পাঠাতে চাই, নিশ্চয়ই আপনারা তার ব্যবস্থা দিতে পারবেন না। আমি এখানে মঞ্চেই বলছি আপনারা সেই ব্যবস্থা দিয়ে, কিন্তু সেটা আমি এখানে প্রদর্শনী করব, বিক্রি করার জন্য যদি নিয়ে যাই তাহলে আমি তার সঙ্গে সঙ্গে প্যাকেটিং। প্রদর্শনীটি 12টা থেকে 8টা অবধি খোলা থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।